ঈদের ছুটি শেষে, মাংস খাওয়া শেষে, কষ্টের হাসি হেসে যখন আমাদের পড়তে বসতে হচ্ছে, তখন এই সময়ে আমাদের দরকার একটি স্পেশাল বুস্টআপ, যার মাধ্যমে কিনা আমরা খুবই অল্প সময়ে অনেক বেশি পড়া কভার করতে পারবো। আর তার জন্যই আমাদের আজকের এই আয়োজন। হ্যালো, দিস ইজ জাহিদুল সৌরভ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ বায়োলজি আড্ডা উইথ জাহিদুল সৌরভ। আমাদের আজকের পর্বে আমরা কভার করবো অনেকগুলো বায়োলজিক্যাল কিওয়ার্ড, কারণ বিগত কয়েকটি পর্বে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই একটু লং ভিডিও বানান। সো আমাদের আজকের পর্বটি হচ্ছে স্পেশালি তাদের জন্য। তাহলে আজকে আমরা আমাদের আড্ডা শুরু করি, এবং আমাদের আড্ডাটি হবে আজকে বায়োলজিক্যাল কিওয়ার্ড নিয়ে। এখন যারা আমাদের আগের ভিডিওগুলো দেখো নাই, তারা তো বলবো যে বায়োলজিক্যাল কিওয়ার্ড জিনিসটা আসলে কী। সো আমরা একদম সহজভাবে বলি যে বায়োলজিক্যাল কিওয়ার্ড বা কিওয়ার্ড কথাটা হচ্ছে কিছু বিশেষ ওয়ার্ডস, যা কিনা কোনো একটা শব্দের আগে বা পিছনে দেখা মাত্রই আমরা বুঝতে পারি ওই শব্দটা আসলে কী বোঝাচ্ছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্পাইডারম্যানের কথা। তুমি দেখো স্পাইডারম্যানের যখন মুভি দেখো, তখন তার নামের মাঝে যেহেতু স্পাইডার কথাটা আছে, তার মানে কী? তার মানে হচ্ছে সে হচ্ছে মাকড়সার মতো আচরণ করবে, ঠিক আছে? সো মাকড়সার মতো এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। আবার ব্যাটম্যানের মুভি দেখে তুমি কিন্তু কখনোই এটা এক্সপেক্ট করো না যে সে হচ্ছে অনন্ত জলিলের মতো অসম্ভবকে সম্ভব করবে। তার নামের মাঝে যেহেতু ব্যাট আছে, ব্যাট মানে হচ্ছে বাদুর, তার মানে সে কিসের মতো আচরণ করবে? বাদুরের মতো আচরণ করবে, অর্থাৎ বাদুরের মতো একটা মাস্ক পরে থাকবে। তাহলে দেখো এখানে স্পাইডার, ব্যাট, এই কথাগুলোকে আমরা বলতে পারি এদের ক্ষেত্রে কিওয়ার্ড। তেমনইভাবে বায়োলজিতেও কিছু পরিমাণে কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলো দেখা মাত্রই আমরা বুঝতে পারি ওই জিনিসটা আসলে কী। ওই জিনিসগুলো আমরা যদি জানি আগে থেকে, তাহলে আমাদের ওই জিনিসগুলো মুখস্থ করতে হবে না। যেমন সাইটো বা সাইট কথাটা যেই যেই শব্দের মাঝে বায়োলজিতে পাবা, তোমাকে বুঝতে হবে সেই শব্দটা মানে হচ্ছে কোনো একটা কোষ বা সেলের নাম বুঝাচ্ছে। তাহলে আমাকে একটু বলো তো, এরাইথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট, এগুলো আসলে কী জিনিস? হ্যাঁ, প্রত্যেকের নামের লাস্টে যেহেতু সাইট আছে, সাইট থাকা মানেই হচ্ছে এরা প্রত্যেকেই হচ্ছে এক একটা কোষের নাম। তাহলে এই জিনিসটা জানা মাত্রই কিন্তু আমাদেরকে আর এই জিনিসগুলো মুখস্থ করতে হবে না। তো বায়োলজির এরকম অনেকগুলো কিওয়ার্ড আমরা আজকে দেখব। প্রথমেই আমরা যেই কিওয়ার্ডটা দ্বারা আজকে আমরা শুরু করব, সেটা হচ্ছে সিউডো। বায়োলজিতে কোথাও যদি সিউডো পাও, এই সিউডো মানে হচ্ছে মিথ্যা বা ফেক বা অপ্রকৃত। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সিউডো নিউক্লিয়াস। আচ্ছা, সিউডো নিউক্লিয়াস নাম শুনলে অনেক কিছু মনে হতে পারে, বাট একদমই সহজ। তার নামের মাঝে যেহেতু সিউডো কথাটা আছে, আর আমরা পড়ছি সিউডো মানেই হচ্ছে ফেক বা অপ্রকৃত, তার মানে এই যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসটা হচ্ছে অপ্রকৃত নিউক্লিয়াস। এই অপ্রকৃত নিউক্লিয়াস কোথায় থাকে? সেটা হচ্ছে আদিকোষী জীবে থাকে, যার অপর নাম হচ্ছে নিউক্লিয়েট, এটা জেনে রাখতে পারো। আর একটা উদাহরণ প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে সিউডোপডস। সিউডো মানে আবার মিথ্যা বা ছদ্ম, পডস মানে হচ্ছে পা, তার মানে হচ্ছে সিউডোপডস মানে হচ্ছে ছদ্ম পা। তাহলে এই ছদ্ম পাটা কার থাকবে? এই ছদ্ম পাটা নর্মালি হচ্ছে শ্বেত রক্তকণিকা বা WBC যখন হচ্ছে জীবাণু দ্বারা সে ডিনার করে, তখন সে এই সিউডোপডস বা ছদ্ম পা ইউজ করে ফ্যাগোসাইটোসিস নামে একটা কঠিন প্রক্রিয়ার মাধ্যমে সে জীবাণুটাকে খেয়ে ফেলতে পারে। তাহলে সিউডোপডস কথাটা এখান থেকে দেখলে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা জানি সিউডো মানে হচ্ছে ছদ্ম। এই সিউডো কথাটা যেখানেই পাওয়া বায়োলজিতে, তোমাকে বুঝতে হবে সিউডো মানে হচ্ছে মিথ্যা বা অপ্রকৃত কোনো কিছু বোঝাচ্ছে। আচ্ছা, এই সিউডো কথাটা আমার অনেক মনে থাকতো, কারণ কি? কারণ সিউডো কথাটা পড়লেই আমার মনে পড়ে যেত বাংলাদেশের একমাত্র অস্কার পাওয়ার মতো সিনেমা নিঃস্বার্থ ভালোবাসার কথা। কারণ নিঃস্বার্থ ভালোবাসার মাঝে অনন্ত জলিলের যে নায়িকা ছিল বর্ষাপু, সে বর্ষাপু অনন্ত জলিলকে নিঃস্বার্থভাবে ভালো না বেসে সিউডোভাবে ভালোবাসেন, যেটাকে আমরা বলতে পারি সিউডো লাভ। অ্যান্ড ডোন্ট ট্রাই দিস এট হোম, কারণ দেখতেই পারতেছেন। একে একে তুমি আমার সুন্দর হৃদয়টাকে কি করেছো দেখতে চাও? দেখো আচ্ছা, সো একটাই কথা যে বায়োলজিতে যেখানে সিউডো কথাটা পাবা, সিউডো মানেই হচ্ছে সেটা মিথ্যা, ফেক বা অপ্রকৃত কোনো কিছু বোঝাবে। সিউডো কথাটা কোনো একটা শব্দের মাঝে দেখলে, তার মানে তোমাকে বুঝতে হবে সেই শব্দটা হচ্ছে মিথ্যা বা অপ্রকৃত কোনো কিছু বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কিওয়ার্ডে, সেটা হচ্ছে ডেরিভেটিভ। বায়োলজিতে যেখানেই তুমি ডেরিভেটিভ কথাটা পাবা, তোমাকে বুঝতে হবে সেই জায়গাতে বোঝানো হচ্ছে উদ্ভূত, জাত কিংবা উৎপাদিত কোনো কিছু। ডেরিভেটিভ কথাটা আমরা অনেকেই পড়ি, কিন্তু পড়লেও আসলে আমরা ফিল করতে পারি না। সো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা গল্প চিন্তা করতে পারি, যে আমাদের গল্পের মাঝে বেনজিন হচ্ছে আমাদের নায়ক, ঠিক আছে? সো বেনজিন নায়ক, সে যখন হচ্ছে বাবা মার বেকার সন্তান ছিল, তখন তার জীবন নায়িকাবিহীন এরকমভাবে বৃত্তাকারভাবে ঘুরতেছিল। সো তার জীবন হঠাৎ করে আসলো ক্লোরিন নামে একটা নতুন নায়িকা। সো ক্লোরিন যখনই হচ্ছে বেনজিনের সাথে যুক্ত হইলো, নতুন যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনকেই আমরা বলবো বেনজিনের ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভ বা জাতক মানে হচ্ছে মাতৃযৌগের, এই মাদার যৌগটার মেইন যে তোমার কেমিক্যাল স্ট্রাকচার আছে, রাসায়নিক যে গঠন আছে, সেই গঠনের মাঝে কোনো একটা চেঞ্জ এনে, কোনো একটা পরিবর্তন এনে
নতুন তৈরি হওয়া কোনো একটা যৌগ, ঠিক আছে? যেমন এক্ষেত্রে ক্লোরোবেনজিন, তাই ক্লোরোবেনজিনকে বলা হচ্ছে বেনজিনের জাতক কিংবা ডেরিভেটিভ কিংবা বেনজিন থেকে উৎপাদিত হওয়া কোনো একটা বস্তু। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বুঝলে বুঝপাতা, না বুঝলে? এরপরও যদি না বুঝো তাহলে বুঝাচ্ছি যে, ধরো তোমার বডিটা আমি নিলাম, তোমার মাথাটা আমি আলাদা করলাম, সেখানে একটু গরুর মাথা লাগাইলাম, তাহলে নতুন যেটা তৈরি হলো সেটা হচ্ছে তোমার ডেরিভেটিভ, ঠিক আছে? এখানে পদ্মা ইস্যু আসবে না, কারণ পদ্মা সেতু ইস্যু হচ্ছে সিউডো, একটা সিউডো নিউজ, ঠিক আছে? একটা ফেক নিউজ। আচ্ছা, এই পর্যায়ে আমরা যে কিওয়ার্ডগুলো জানবো সেগুলো অলরেডি তোমরা অনেকেই জানো, কারণ আমাদের জৈব রসায়ন বা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় এগুলো অনেক কিছুই আমাদের জানা হয়ে যায়। তারপরে বলি, বায়োলজিতে কোথাও যদি মনো পাও কিংবা ইউনি পাও কিংবা হ্যাপলা পাও তাহলে বুঝবা যে সেটা বায়োলজিতে বোঝানো হচ্ছে একটি, অর্থাৎ ওয়ান বা সিঙ্গুলার বোঝানো হচ্ছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই শব্দটা মনোস্যাকারাইড। দেখো, তার মাঝে যেহেতু মনো আছে, মনো মানে হচ্ছে ওয়ান বা এক, স্যাকারাইড মানে হচ্ছে কার্বোহাইড্রেট। এটা আমরা বিগত পর্বগুলোতে অলরেডি জানছি। তার মানে মনোস্যাকারাইড হচ্ছে এমন একটা যৌগ যে যৌগের মাঝে কার্বোহাইড্রেট কয়টা থাকবে? মাত্র একটা থাকবে। আচ্ছা, ইউনিসেলুলার, ইউনি মানে কি? ইউনি মানে হচ্ছে এক, আর সেলুলার মানে হচ্ছে কোষী। অর্থাৎ এক কোষী যে প্রাণীগুলো আছে বা জীবগুলো আছে সেগুলোকে বলা হয় ইউনিসেলুলার অর্গানিজম, ইউনিসেলুলার জীব। নেক্সটে আমরা যেতে পারি, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। দেখো, হ্যাপলা কথাটা আছে না, এই হ্যাপলা কথাটা মানে কি? ওয়ান বা সিঙ্গুলার। অর্থাৎ হ্যাপ্লয়েড মানে হচ্ছে ক্রোমোজোমগুলো হবে এক প্রস্থি, অর্থাৎ এন। তাহলে দেখো, এই শব্দগুলো আগে যদি আমরা পড়তাম তাহলে হয়তো আমাদের কাছে কঠিন লাগতো, কিন্তু আমরা যেহেতু অর্থগুলো বুঝে বুঝে পড়তেছি, কিওয়ার্ড টেকনিক অ্যাপ্লাই করে পড়তেছি, তার কারণে কিন্তু এই জিনিসগুলো একদমই আমাদের কাছে সহজ হয়ে গেছে। এখন যে কিওয়ার্ডগুলো বলবো সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, পাশাপাশি হচ্ছে কনফিউজিং একটু, সুতরাং ভালো করে খেয়াল করতে হবে কিন্তু। আচ্ছা, যদি বায়োলজিতে বাই থাকে কিংবা ডাই থাকে কিংবা বিষ থাকে তাহলে বোঝাবে হচ্ছে দুইটি। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডাইস্যাকারাইডের কথা। এখানে কি আছে? ডাই আছে না, ডাই মানে কি? দুইটা। আর স্যাকারাইড মানে তো আমরা অলরেডি জানি, স্যাকারাইড মানে হচ্ছে কার্বোহাইড্রেট। এখন কথা হচ্ছে এখানে যে ডাই, তার বানান কি ভাইয়া? বানান হচ্ছে ডিআই। যদি থাকে ডিআই এ ডাই তাহলে বোঝাবে হচ্ছে দুইটা। অন্যদিকে যদি এমন হয় যে ডিই আছে, এই ডিই মানে হচ্ছে কিন্তু আবার নাই, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর কথা। সো এখানে ডিই আছে, যেহেতু ডিই আছে সুতরাং এর মানে কি? এর মানে হচ্ছে এখানে কোনো কিছু নাই। কি নাই ভাইয়া? অক্সিজেন নাই। কোথা থেকে নাই? রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে নাই। অর্থাৎ আরএনএর মাঝে যে অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং সেখান থেকে যদি আমরা অক্সিজেন বাদ দিই তাহলে যে স্ট্রাকচারটা পাই সেটা হচ্ছে আমাদের ডিএনএ। এখন তাহলে খুবই খেয়াল করতে হবে কিন্তু যে কোনো একটা শব্দের মাঝে কি ডিআই আছে নাকি ডিই আছে। ধরা যাক আছে হচ্ছে ডিই, আর তুমি মনে করতেছো যে ডিআই আছে, তুমি ভাবতেছো তার ভিতরে দুইটা জিনিস আছে, কোনো একটা কিছু দুইটা জিনিস আছে। তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু খুশিতে ঠেলা এরকম ভাবা যাবে না, কারণ হচ্ছে ডিই মানে হচ্ছে নাই। যদি থাকে ডিই তাহলে বুঝবা নাই, যদি থাকে ডাই বাই কিংবা বিষ তাহলে বুঝতে হবে দুইটা বোঝাচ্ছে। আমরা একটু আগেই দেখলাম বায়োলজিতে বাই ডাই বিষ এই কথাগুলো দ্বারা দুইটি বোঝায়, অন্যদিকে ডিই মানে হচ্ছে বায়োলজিতে নাই বোঝায়। আসলে এই কথাগুলো বায়োলজিতে এত বেশি পরিমাণে ইউজ হয় তার জন্য আমরা আরও কিছু এক্সাম্পল প্র্যাকটিস করার মাধ্যমে জিনিসগুলো আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। যেমন বাই দিয়ে উদাহরণ হচ্ছে বাইপোলার, ঠিক আছে? এই বাইপোলার কথাটা তুমি বায়োলজি পড়তে গেলে অনেক জায়গায় পাবা। সো বাই মানে হচ্ছে দুই, আর পোল বা পোলার এই কথাগুলোর মানে হচ্ছে মেরু বা প্রান্ত। অর্থাৎ বাইপোলার হচ্ছে এমন সব যৌগ যেসব যৌগের মাঝে দুইটা প্রান্ত থাকবে। কী কী প্রান্ত? একটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক, আর একটা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। যেমন এর উৎকৃষ্ট উদাহরণ হতে পারে H2O। আচ্ছা, H2O জানে কি? H2O স্যার মানেটা কি? একটা উৎকৃষ্ট বাইপোলার যৌগের উদাহরণ, কারণ হচ্ছে পানির ভিতর ওই রকম পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত থাকে। সুতরাং H2O বা পানি হচ্ছে একটা বাইপোলার যৌগ যার ভিতরে পজিটিভ এবং নেগেটিভ দুইটা অংশ আছে। নেক্সট উদাহরণ প্র্যাকটিস করতে পারি, সেটা হচ্ছে ডাই দিয়ে। ডাইয়ের উদাহরণ হচ্ছে ডিপ্লয়েড। দেখো, তার নামের মাঝে কি আছে? দুই আছে, কারণ দেখো ডাই মানে হচ্ছে দুই,
অর্থাৎ এটা হচ্ছে দুই প্রস্থি ক্রোমোজোম বা টোয়েনকে বোঝায়। আচ্ছা, এখানে ডিপ্লয়েড বা হচ্ছে মনোপ্লয়েড বা হ্যাপ্লয়েড এই কথাগুলো দ্বারা আসলে কী বোঝায় সেটা আসলে আমরা ফিল করতে পারি না। সো এটা নিয়ে আমি চিন্তা করছি আরেকটা নতুন ভিডিও বানাবো, ঠিক আছে? সো এটা পর্যন্ত ওয়েট করতে হবে। আচ্ছা, নেক্সট কথা বিস দ্বার একটা এক্সাম্পল প্র্যাকটিস করি, সেটা হচ্ছে বিস ফসফেট। তাহলে দেখো, বিস কথাটা যেহেতু আছে, বিস মানে হচ্ছে কি, দুই। অর্থাৎ বিস ফসফেট নামক কঠিন নামটা কোন সব যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হবে? যেই সকল যৌগের ভিতরে ফসফেট কয়টা থাকবে, দুইটা ফসফেট থাকবে, তাদেরকে আমরা বলবো বিস ফসফেট যৌগ। আচ্ছা, এবার ডি দ্বারা একটা জিনিস প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেস। আচ্ছা, এটা অনেক কঠিন একটা নাম, একদম ইজিলি আমরা এটা বোঝার চেষ্টা করি। যে দেখুন, তার নামে লাস্টে কি আছে, এজ আছে। এজ থাকা মানে, আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে বলছিলাম যে এজ থাকা মানে হচ্ছে সেটা কোনো একটা এনজাইমের নাম। অর্থাৎ আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে ডিহাইড্রোজিনিস হচ্ছে একটা এনজাইমের নাম। আচ্ছা, এটা কী ধরনের এনজাইম? দেখো, ডিই আছে না, ডিই মানে কি, নাই। কী নাই ভাইয়া? হাইড্রোজেন নাই। অর্থাৎ এই ডিহাইড্রোজিনিস এনজাইমটার কাজ কী হবে, তার নাম শুনে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ডিহাইড্রোজিনিস এনজাইমের কাজ হবে কোনো একটা যৌগ থেকে হাইড্রোজেনকে নাই করে দেওয়া। এই পর্যায়ে আমরা শুরু করছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড। অর্থাৎ আমরা খুবই অল্প সময়ে অনেকগুলো ছোট ছোট এবং সহজ কিওয়ার্ড এখন শিখে ফেলবো, সেটা হচ্ছে ট্রাই। বায়োলজিতে যদি ট্রাই থাকে, ট্রাই মানে হচ্ছে তিনটা, সুতরাং ট্রাই স্যাকারাইড, তার মানে হচ্ছে এর ভিতরে কয়টা শর্করা আছে, তিনটা শর্করা আছে। যদি থাকে টেট্রা, টেট্রা মানে হচ্ছে চার, সুতরাং টেট্রাট। আচ্ছা, এই টেট্রার জিনিসটা কি, টেট্রার হচ্ছে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম এরকম চারটা বাহু বিশিষ্ট অবস্থা গঠন করে, যাকে বলা হয় টেট্রাট। আমরা গুনতে পারি তো? আচ্ছা, আশা করি গুনতে পারি, 1 2 3 4। ও, অনেক বড় কাজ করে ফেলেছি। আচ্ছা, পেন্টা, পেন্টা কথাটা যদি বায়োলজিতে থাকে, পেন্টা মানে হচ্ছে পাঁচ, ঠিক আছে? সো পেন্টোজ সুগার, আমরা যে বলি ডিএনএ এবং আরএনএতে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা থাকে, সেটাই হচ্ছে আমাদের পেন্টোজ সুগার, ঠিক আছে? পেন্টোজ সুগার হিসেবে ডিএনএতে থাকে হচ্ছে ডিঅক্সি রাইবোজ নামে একটা শর্করা, অন্যদিকে আরএনএতে থাকে হচ্ছে রাইবোজ শর্করা, ঠিক আছে? আচ্ছা, হেক্সা মানে হচ্ছে ছয়টি, ঠিক আছে? হেক্সা মানে হচ্ছে ছয়টি। সো হেক্সোজ, এটা মানে হচ্ছে কি, এটা হচ্ছে এমন একটা সুগার বা এমন একটা কার্বোহাইড্রেট যার ভিতরে কার্বন থাকবে কয়টা, ছয়টা। এরকম হেক্সোজ বা ছয় কার্বন বিশিষ্ট সুগার কিংবা কার্বোহাইড্রেটের উদাহরণ হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, এটা জেনে রাখতে পারো। আচ্ছা, আমরা হেক্সা কথাটা এইভাবে মনে রাখতে পারি যে ব্রাজিলিয়ানরা যারা ব্রাজিল সাপোর্ট করে তারা হেক্সা মিশনের নামে, তার মানে কি তাদের 5 টাকা বল অলরেডি ঘরের মধ্যে আছে। আচ্ছা, আমি এসব কথা কেন বলছি, আচ্ছা যাই হোক, হেক্সা মানে হচ্ছে ছয়টা, ঠিক আছে? আর 6 নম্বর মিশনে তারা নামে, হ্যাঁ, ব্রাজিলিয়ানরা। আচ্ছা, হেপটা কথাটা আমার অনেক ফেভারিট। কেন ফেভারিট? ওই এখন পরে কইতাম নি। আচ্ছা যাই হোক, সো হেপটা মানে হচ্ছে 7টা, ঠিক আছে? সো বায়োলজিতে কোনো কিছু যদি 7টা থাকে, সেটা আসলে হেপটা দ্বারা বোঝানো হয়। আচ্ছা, অক্টা মানে হচ্ছে 8টা, নোনা মানে হচ্ছে 9টা, ডেকোসা মানে হচ্ছে 10টা, অন্যদিকে ইকোসা হচ্ছে 20টা। এগুলো সাধারণত তোমাদের লাগবে না, তাই আমি এগুলোর আর উদাহরণ দেই না, ঠিক আছে? আচ্ছা, মনো মানে কী পড়ছিলাম ভাইয়া? মনো মানে পড়ছিলাম হচ্ছে 1টা। তাহলে মনো মার, আচ্ছা মার কথাটা আমরা আগে জেনে ফেলি, মার মানে হচ্ছে অংশ বা পার্ট। তাহলে মনোমার হচ্ছে এমন যৌগ যার কিনা কয়টা পার্ট থাকবে, মাত্র 1টা পার্ট থাকবে, 1টা অংশ। অন্যদিকে পলি মানে হচ্ছে অনেক, আর মার তো আমরা জানলাম অংশ, তাহলে পলিমার কীরকম যৌগ হবে? পলিমার হবে এমন একটা যৌগ যার কিনা অনেকগুলো অংশ থাকবে বা অনেকগুলো একক থাকবে। আচ্ছা, অলিগো, এই কথাটাও তুমি বায়োলজিতে অনেকবার পাবা। অলিগো মানে হচ্ছে কয়েকটি, কয়টা, 3 থেকে 10টা। কোনো কিছু যদি বায়োলজিতে 3 থেকে 10টার মতো থাকে, তখন সেই কথাটাকে আসলে বলা হয় অলিগো। যেমন অলিগো স্যাকারাইড, স্যাকারাইড মানে কার্বোহাইড্রেট, অলিগো মানে কয়েকটা, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা যৌগ, অলিগো স্যাকারাইড হচ্ছে এমন একটা যৌগ যার ভিতরে কয়েকটা কার্বোহাইড্রেট থাকবে, কিংবা আমরা বলতে পারি 3 থেকে 10টার মতো কার্বোহাইড্রেট থাকবে। হ্যালো, দিস ইজ জাহিদুল সৌরভ, অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে পাশে ছিলে, মানে যারা সত্যিই পাশে ছিলে আর কি। অ্যান্ড ব্রাজিলিয়ান সাপোর্টার্স, ডোন্ট মাইন্ড, বিকজ আই লাভ ব্রাজিল, বাট ইয়া, আই লাভ 7UP2। এনিওয়ে, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও আমাদেরকে যে আমাদের কিউআর টেকনিক তোমাদেরকে কেমন হেল্প করতেছে, এবং শেয়ার করো অবশ্যই বন্ধুদের সাথে, কারণ জ্ঞান জিনিসটা শেয়ারের মাধ্যমে আসলে পরিপূর্ণতা লাভ করে। আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তীতে যখনই আমি ভিডিও আপলোড করবো তখনই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। অ্যান্ড দিনের সবচেয়ে বড় কথা হচ্ছে, অনেকে জানে না সাবস্ক্রিপশন হচ্ছে ফ্রি। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, হাস্তা লা ভিস্তা।